মানুষ তো জুতো করেই কেন করে কি লাগতা হয় যে কারণে তুমি আমার সাথে ঝগড়া করো ঠিক একই কারণে মানুষ যুদ্ধ করে তুমি যেদিন আমার সাথে ঝগড়া না কইরা সংসার করতে পারবা সেদিন কনফার্ম থাকো পৃথিবীতে যুদ্ধ বন্ধ হবে কিন্তু তুমি আমার সাথে ঝগড়া না করে কি সংসার করতে পারবা শান্তিপূর্ণ হইতে পারবা সেই দিন তোমার আশা করতে পারবা যে পৃথিবী শান্তিপূর্ণ হবে তুমি নিজে শান্তিপূর্ণ না তুমি কেমন পৃথিবীর আশা করো শান্তিপূর্ণ তুমি আমার সাথে কন্টিনিউয়াস ঝগড়া করতেছ কিন্তু পুতিন রেগাই লাগতেছ পুতিন ঝগড়া করতেছে তারপর মানে ব্যাপারটা তো হইলো ওইটা তাদের ঝগড়াটা আরেক লেভেলের বাট ঝগড়া তো মূল জিনিসটা সবসময় স্ক্রিপ্ট রাইটিং এর মতো কথা কড়া মানা লাগছে এটা মোটেও স্ক্রিপ্ট রাইটিং না এটাই খুব সাধারণ লজিক তুমি নিজে কখনোই ঝগড়া ছাড়া সংসার করতে পারবা না সো পৃথিবী কেমনে যুদ্ধ ছাড়া চলবে পৃথিবীতে যুদ্ধ থাকবেই ব্যাপারটা হইলো এইটাই স্বামী স্ত্রীর ঝগড়া যতদিন না বন্ধ হবে পৃথিবীর যুদ্ধ ততদিন বন্ধ হবে না এখন তুমি বলো তুমি কি ঝগড়া বন্ধ করবা তুমি যদি আগে আমার সাথে পিস করতে পারো তাহলেই তুমি আশা করতে পারো পুতিন শান্ত হবে পিস হবে পারবা তুমি সীতা কথা দাও আমি তোমার সাথে ঝগড়া করি না এই যে দেখছো ঠিক পুতিন এই একই কথা বলতেছে সেও ঝগড়া করে না সে তার রাইটসটাই করতেছে কিসের মধ্যে কি পাগলের সাথে সংসার ওই যে দেখছো ঠিক পুতিন এক কথাই কইতাছে কিসের সাথে কি হ্যাঁ পাগলের সাথে প্রতিবেশী পাগল ঠিক করে ফেলি যা গিয়া মাইরা দিল বৌমা বুঝতে পারছো কাইন্ড অফ ওইটারই তুমি ছোট আকারে মারতেছো তারা বড় আকারে মারতেছে তুমি শারীরিক ভাবে মারতেছো না মুখে মারতেছো তারা শরীর দিয়ে মারতেছে কথা তো একই ওটা আরেকটা ফেস শুধু একটু চিন্তা করো দেখবা আমি সত্য কথা বলতেছি ওকে ঠিক আছে